বন্ধুরা আসসালামু আলাইকুম। মানে চিল নিয়ে গেছে কানে, কানের পিছনে ছুটছে নাকি চিলের পিছনে ছুটছে, মানে অবাক বাঙালি অবাক। গতকাল একটি ভিডিও দেখলাম, ব্র্যাক ইউনিভার্সিটিতে বেশ কিছু শিক্ষার্থী বিক্ষোভ করছে, তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি এখানে কেন এসেছেন, মানে কেন আন্দোলন করছেন। তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ব্যাপারটা হলো ব্র্যাক ইউনিভার্সিটি রিসেন্টলি একটি বিবৃতি দিয়েছে, সেটি হলো আসিফ মাহতাবের সাথে তাদের কোনো চুক্তিই নেই। তো যার সাথে চুক্তি নেই তাকে চাকরিচ্যুত করার কোনো প্রশ্ন তো আসে না। আপনার সাথে আমার চুক্তিই নেই, আপনার কাছে থেকে একটা জিনিস যদি আমি কেড়ে নিতে চাই তাহলে সেটা আপনার হাতে থাকতে হবে, দেন আমি কেড়ে নিতে পারবো। তো এই সম্পর্কে ব্র্যাক ইউনিভার্সিটি কিন্তু একটি বিবৃতি প্রদান করেছে। বিবৃতিটি একটু নজরে আনি, ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প হবে। সপ্তম শ্রেণীর পাঠ্যবে শরীফার গল্পের পাতা ছেঁড়ার পর চাকরি হারানো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের প্রসঙ্গে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে আসিফ মাহতাবের কোনো চুক্তি নেই বলে জানানো হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিস অফ কমিউনিকেশনস শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। এইটা নিয়েই বিক্ষোভ চলছে, আসিফ মাহতাবকে চাকরিতে বহাল করতে হবে। কেন? একটা প্রতিষ্ঠানের স্বাধীনতা আছে, তাদের সাথে চুক্তি আছে, চুক্তিতে কী শর্ত আছে? স্বাভাবিকভাবে সেই শর্তের মধ্যে থাকে যদি আমি না নিতে চাই, আমি আমার আইনের ভিতর আমার নিয়মের ভিতর থেকে যদি আমি কোনো শিক্ষককে চাকরিচ্যুত করতে চাই বা না নিতে চাই বা নতুন শিক্ষক নিতে চাই, এটা তো কর্তৃপক্ষ হিসেবে আমি পেতেই পারি, এটা স্বাভাবিক ব্যাপার। ব্যাপারটা এইরকম যদি হতো যে আসিফ মাহতাবের সাথে চুক্তি আছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, কিন্তু সেই চুক্তি কোনো কারণ দর্শানো ছাড়াই তারা বাতিল করেছেন, তখন কিন্তু এই বিক্ষোভটা কাজে লাগতো এবং প্রশ্নবিদ্ধ হতো না। কারণ যেখানে আপনার সাথে আমার চুক্তিই নেই সেখানে আমি কিভাবে নিজেকে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দাবি করি? এতে বলা হয়েছে আসিফ মাহতাব উচ্চ ব্র্যাক ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন, বর্তমানে তার সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির কোনো চুক্তি নেই। ব্র্যাক ইউনিভার্সিটি তার কর্মী এবং তাদের চুক্তির গোপনীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যাম্পাসে সবার মাঝে সহযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক এবং সৌহার্দ্যপূর্ণ আচরণকে উৎসাহিত করার পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটি তার শিক্ষক শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করে। এখানে একটা জিনিস কিন্তু উল্লেখ্য, সেটি হলো ব্র্যাক ইউনিভার্সিটিতে কিন্তু নির্দিষ্ট কোনো শ্রেণীর মানুষ শিক্ষা গ্রহণ করে না। সেখানে মুসলিম আছে, সেখানে হিন্দু আছে, সেখানে খ্রিস্টান আছে, সেখানে বৌদ্ধ আছে, সেখানে সমকামী আছে, সেখানে হিজড়া আছে, সব শ্রেণীর মানুষ কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং দিন শেষে তারা কিন্তু সবাই ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র অথবা ছাত্রী। তো স্বাভাবিকভাবেই আপনি একজন শিক্ষক, সেই বিশ্ববিদ্যালয়ের যদি থেকে কোনো বিষয়ে আপনি বিতর্ক উস্কে দেন, স্বাভাবিকভাবেই ওই বিতর্ক উস্কে যাওয়ার মাধ্যমে যে সমালোচনা জন্ম দেয় তার ভার কিন্তু কিছুটা ওই প্রতিষ্ঠানের পক্ষেও চলে যায়, কাঁধের ওপরেও চলে যায়, এটাই স্বাভাবিক। তো স্বাভাবিকভাবে ওই প্রতিষ্ঠান কিন্তু সেটা দায়ভার নিতে চাইবে না, স্বাভাবিক ব্যাপার, এবং সেই স্বাধীনতা ওই প্রতিষ্ঠানের আছে। গত 19 জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বর্তমান কারিকুলমের নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা শীর্ষক সেমিনারে তিনি এই প্রতিবাদ জানান। ওই এই সেমিনারে আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম, ওই অনুষ্ঠানে শিক্ষক আসিফ মাহতাব বলেন, সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে। এ সময় তিনি এই পাঠ্য বই থেকে শরীফার গল্পের হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলা এবং ওই দিনের অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এর মধ্যেই ফেসবুকে একটি স্ট্যাটাসে আসিফ মাহতাব দাবি করেন এ ঘটনার পর তাকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আসতে নিষেধ করেছে, তবে বিষয়টি অস্বীকার করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। আসিফ মাহতাব উচ্চ ব্র্যাক ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন, তবে বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো চুক্তির আওতায় নেই। এটা কিন্তু মজার ব্যাপার, মানে না জেনেই সবাই হইচই করছে, তার সাথে কোনো চুক্তিই নেই। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মশিউজ্জামান গণমাধ্যমকে বলেন, আসিফ মাহতাব গল্পটির ভুল ব্যাখ্যা দিয়েছেন, গল্পের কোথাও ট্রান্সজেন্ডার শব্দটি লেখা হয়নি, লেখা হয়েছে থার্ড জেন্ডার। এই গল্পের মাধ্যমে থার্ড জেন্ডার হিসেবে পরিচিত জনগোষ্ঠী যারা আছেন তারাও যে মানুষ, এ বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এটা সৃষ্টির বৈচিত্র্য, এটাকে অস্বীকার করা সম্ভব না।